করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রায় 16তম দিনে আমরা লকডাউনে আছি, সবাই যে যার মতো বাড়িতে অবস্থান করতেছে। কিন্তু আজকে এই দিনে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করাই দিতে চাই যে জীবনে অনেকবার হয়তো খাবার নষ্ট করেছেন অথবা নষ্ট করতে দেখেছেন। এই প্রথমবার আপনাদেরকে বলছি যে এইবার খাবার না পাওয়ার যন্ত্রণা আপনাদের সামনে আসতে পারে। 15 দিন লকডাউনে, 16 দিন লকডাউনে আসি, জানি না কতদিন পর্যন্ত লকডাউনে থাকবো। এটা চিন্তা করার কোনো কারণ নাই যে টাকা থাকলেই আপনি এখন খাবার পাবেন। বাজারে অনেক জায়গায় খাবার আসতে যেতে যে পরিমাণ সময় লাগে, তাতে এমনও হইতে পারে যে টাকা নিয়ে গিয়েও আপনি খাবার পাবেন না। এখনের সময়ে মাত্র 1 কেজি চালও কি ধরনের প্রভাব ফেলতে পারে আমি জানি না আপনাদের এই গ্রাম লেভেলের মানুষের এই ব্যাপারে ধারণা আছে কি না। এখনের সময়ে যদি কেউ 5 কেজি চালও দেয়, এইটাও যে কত বড় উপকার হয় মানুষের, এইটা বুঝাইতে চাই আপনাদেরকে। আমি প্রথমেই বক্তব্য শুরুর সাথে সাথেই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যাদের জন্য আজকে এই ভিডিওটি করা, তারা হচ্ছে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্যাটারার অ্যাসোসিয়েশন, যারা বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু লন্ডনে যারা বিভিন্ন রেস্টুরেন্টের বিজনেসের সাথে জড়িত, তারা আমাদেরকে কিছু ত্রাণ দিয়েছেন। আমি প্রথমেই এই যে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাটারার্স অ্যাসোসিয়েশন UK, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার এলাকার মানুষের পক্ষ থেকে, চুনারঘাটবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং ওনাদের যে কথাটা আমার ভালো লাগছে যে আমরা তোমাদের ভুলি নাই, দেখেন অনেক সময় ওনারা আমাদেরকে মনে রেখেছেন। স্পেশালিটি হচ্ছে গিয়ে অনেক সময় লন্ডন থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু এমন এক সময় আপনারা সহযোগিতা করতেছেন যখন গতকালকে প্রায় 600 থেকে 700 মানুষ লন্ডনে UK-র মতো জায়গায় মানুষ মারা যাচ্ছেন, অনেক মানুষ এফেক্টেড হচ্ছেন, সবাই যেখানে ইয়ানপসি করতেছে, তখন আপনারা আমাদের বাংলাদেশেরকে যে ভুলেন নাই, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আবারও আপনাদেরকে পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যে শুধু আমাদেরকে ত্রাণ দিচ্ছেন তা না, আপনারা অনেক আগে থেকেই এই করোনা ভাইরাসের আগেও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজকর্মে আপনারা সবসময় আপনারা উপস্থিত ছিলেন। আমরা আপনাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের এই সময় আমরা চাইলে আপনাদেরকে যদি কিছু করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো, বরং আপনারাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি আমার এই ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই যে দেখেন যারা যারা হেল্প করতেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই। আর আপনাদেরকে বলতে চাই, যারা মনে করতেছেন যে অনেক টাকা নিয়ে বাসায় বসে আছেন অথবা মনে করতেছেন যে আপনার জন্য অভাব আসবে না, মনে রাখেন সারা পৃথিবী যে জিনিস এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, এটা পৃথিবীর অনেক ধনী ধনী মানুষেরই অভিজ্ঞতা হয় নাই। লস এঞ্জেলসের মতো জায়গায় মানুষ এখন খাওয়া পাচ্ছে না, নিউ ইয়র্কের মতো জায়গায় এখন মানুষ খাবে কি এই চিন্তা করতেছে। সুতরাং আমরা বাংলাদেশে তো আপনারা ভালো করেই জানেন যে 16 কোটি মানুষকে 3 বার খাবার দিতে গেলে একদিনে প্রায় 3 শুলং, প্রায় মানে অনেক 50 কোটি মানুষের খাবার দিতে হয় একদিনে। আপনি কি কখনো ভাবছেন যে সামান্য এদিক সেদিক হইলেই, যদিও সরকার অনেক ভালো ভূমিকা রাখতেছেন, একটু এদিক সেদিক হইলেই এমনও হইতে পারে যে আপনি না খেয়ে থাকার সম্ভাবনা? যারা জীবনে ভাবেন নাই, জীবনে এই অভিজ্ঞতা ছিল না যে খাবার না পাওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণার মুখোমুখি আপনি হইতে পারেন। তাই আপনাদের প্রতি অনুরোধ, আমি নিজে যেখানে প্রতিদিন মাত্র একটা মাত্র তরকারি দিয়ে খাবার খাই, এক টুকরা মাছের বেশি খাই না, এমন না যে আমার খুব অভাব বা আমি অনেক বেশি গরিব। আমি বুঝাইতে চাই এবং আমি বুঝতে চাই যে আমার সকল দেশের মানুষের যখন বিপদের সম্ভাবনা, এই টাইমে আমি এরকম অ্যারিস্টোক্রেসি বা খুব বিলাসী জীবনযাপন করতে পারি না। আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাই যে এখন একটু মিতব্যয়ী হন। এই করোনা ভাইরাস জানি না পৃথিবীকে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে। করোনা ভাইরাসের ঝামেলা শেষ হইলে, দরকার হলে আবারও যদি নষ্ট করতে চান নষ্ট করতে পারবেন, কারণ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই যে ব্রিটিশ বা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্যাটারার অ্যাসোসিয়েশনকে, আপনারা এই দুর্যোগের মোমেন্টে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আরও বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি যে আমাদেরকে, আপনারা তো লন্ডনে যারা আছেন তারা অ্যাটলিস্ট করোনাতে মরলেও, ভাইরাসে মরলেও খিদায় মরবেন বলে মনে হয় না, কিন্তু আমরা এমন এক জায়গায় আছি যে ভাইরাসে যদি এইভাবে আমাদের লকডাউন অনেক দিন থাকতে হয়, তো করোনা ভাইরাস মারা আমাদেরকে মারার আগে ক্ষুদাতেই আমরা মারা যাব। তাই আমি আপনাদের জন্য আবারও দোয়া করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমরা এই মালগুলা, আমরা বিভিন্ন আরও কিছু মাল আছে এগুলা সহ বিভিন্ন জায়গায়, যেহেতু আমরা একসাথে গেট টুগেদার করে যেহেতু দিতে পারতেছি, আমরা বাড়ি বাড়িতে পৌঁছাই দিব। আর আশা করি এই দোয়াটুকু আপনাদের জন্য যাবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।